হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। কিছু একটা বলতে চাই বন্ধুরা, শুধু একটা প্রসঙ্গেই বলতে চাই। আমার নাকের সমস্যার কথা বোঝা হচ্ছে না, তবু বলতে চাই। যদি বাংলাদেশের মধ্যে বা দেশের বাইরে থেকে যদি কেউ থাকে, তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি তাকে 2 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম সেই ব্যক্তিটির সাথে, যেই ব্যক্তিটি সাপের বিষ মন্ত্র পড়ে নামাতে পারে। সেই ব্যক্তির সাথে আমি চ্যালেঞ্জ করলাম, এবং আপনারা যারা দেখছেন তারা সেই সাপুরের কাছে বা গুণিন বা ওঝা বা তান্ত্রিক তার কাছে গিয়ে আপনি বলবেন সাপের বিষ নামায় দেখাতে পারলে 2 লক্ষ টাকা পাবে, সেটা বলে আমার সাথে মিট করাবেন। তাহলে সাপের বিষ নামাবো কীভাবে? আমি সাপের বিষ সবল খাওয়াবো হলো ছাগলের বাচ্চা অথবা কুকুরের কুকুরকে, সে সবল খাওয়াবো, পরবর্তী সময়ে সেই ছাগল বা কুকুরের শরীর হতে মন্ত্র করে সে ওঝা বা গুণী বিষটা বের করে সেটাকে ভালো করবে। ভালো করতে পারলেই তাকে 2 লক্ষ টাকা দেবে বন্ধুরা। এটা একটা চ্যালেঞ্জ করলাম, যদি কেউ পারে নিচে কমেন্ট করে জানাবেন। শুধু আজকে সাপের বিষ প্রসঙ্গটাই বললাম, এটা আমি 1.5 যুগ আগে লেখালেখিতে করেছি বা অনেক চ্যালেঞ্জও করেছি, এটা আপনাদের পরে দেখাব। তো বন্ধুরা, আর যদি আপনারা নিচে কমেন্ট করে প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিব লিখে। আমাদের এই যুক্তিবাদের পক্ষে আমাদের সমাজে আছে 0%। এই 0%টাকেই ধীরে ধীরে আগায় নিয়ে যেতে হবে। আমরা এমন একটি সমাজ ব্যবস্থায় বড় হয়েছি, বঞ্চিত ও অবহেলিত, খুবই অবহেলিত। যাই হোক বন্ধুরা, আজকে যেটি বললাম সেটি পরবর্তী সময় আরও বলবো। নিচে কমেন্ট করে জানান কে পারবে, বা কোন জেলা হতে দেখছেন আমাকে। দেশের বাইরে হলে সেই রাষ্ট্রের নামটা নিচে কমেন্ট করবেন, এবং এই বিষয়ে যদি আপনি আরও জানতে চান তাহলে আরও কমেন্ট করবেন। আর অনেক প্রসঙ্গ চলে আসে, আমি শুধু একটা প্রসঙ্গেই বললাম, ধীরে ধীরে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। আমজনতার কাছে আমার অনেক কিছু শেখার আছে বন্ধুরা, আমজনতারা যদি আমাকে শেখান আমি শিখব। আর আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান আমার কোন কথাটা ভুল হয়েছে। তাহলে খুবই সুবিধা হয়, আমি নিচে আপনাদেরকে কমেন্টের অ্যান্সার দেব। বন্ধুরা, এখন চলে যাচ্ছি একটি প্রসঙ্গ আপনাদেরকে জানানো। দেশের সকল অবহেলিত মানুষের প্রতি শ্রদ্ধা, অবহেলিত নারীদের প্রতি শ্রদ্ধা, বিশেষ করে যারা কায়িক পরিশ্রম করে তাদের প্রতি রইল আমার অনেক 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 শ্রদ্ধা। কৃষকদের প্রতি হলাম অনেক শ্রদ্ধা, যে কৃষক আমি নিজেও কৃষক, আমার বাবাও কৃষক ছিলেন, সেজন্য তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা।
তাহলে আপনারা দেরি করবেন না বন্ধুরা, যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করেন, আর বেল যে বাটন আছে সেটা চাপ দিয়ে রাখলে আমার পরবর্তী ভিডিও আপনি পাবেন। আমি এই শব্দটা ব্যবহার করি না, এই জন্যে কেউ বেল বাটন চাপ দেন, এই জন্য আমার ভিডিওতে ভিউ কম হয়। তো ভিউ কম হলে আমার সমস্যা নেই বন্ধুরা, আমার কোনো কিছু তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে এগুলোই আমাকে কাজ করতে পারি।